Whoa.
আমি স্বরূপানন্দ বলছি। সমবেত উপাসনা সর্বসমন্বয়ের উপাসনা। এই উপাসনায় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের যোগদানের অধিকার আছে। অবশ্যই তাকে শুদ্ধ দেহে শুদ্ধ মনে বিশ্বাস নিয়ে যোগ দিতে হবে। সহস্র সহস্র লোকের একসঙ্গে উপাসনা করতে হলেই শুদ্ধ সুর ও শুদ্ধ লয়ে শিক্ষার প্রয়োজন। এই উদ্দেশ্যে সমবেত উপাসনার এই স্টিরিও রেকর্ড করা হয়েছে। আমরা চাই সবাই যেন সুর তাড়াতাড়ি শিখতে পারে। তারই জন্যে কতকগুলো সঙ্গীত যন্ত্র এর মধ্যে ব্যবহার করা হয়েছে। কিন্তু এই সমবেত উপাসনাকালে আমরা কখনো কোনো যন্ত্র সংযোগ করি না। কণ্ঠই সর্বশ্রেষ্ঠ যন্ত্র এবং একমাত্র যন্ত্র। প্রথম স্তোত্রটি রেকর্ডিং এর সময়ে ভঞ্জ গঞ্জ বন্ধু ইত্যাদিতে দুটি মাত্রা গান করে বাকি চার মাত্রা যন্ত্রসঙ্গীতের দ্বারা পূর্ণ করা হয়েছে মনোহারিত্বের জন্য। কিন্তু উপাসনা কালে ছয়টি মাত্রায় কণ্ঠ দ্বারা টেনে রাখতে হয়। সমবেত উপাসনাকালে একমাত্র ওঙ্কার বিগ্রহই পূজার বেদিতে থাকবেন। কেননা ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্বমন্ত্রের সমন্বয় এবং সর্বতত্ত্বের স্বীকৃতি। এই একটি মন্ত্রের মধ্যে বিশ্বের সমস্ত মন্ত্র বিরাজিত, সমস্ত তত্ত্ব স্বীকৃত। সুতরাং ওঙ্কার বিগ্রহ পূজার আসনে বসলে আর অন্য কোন বিগ্রহ বা প্রতিচিত্রের সেখানে থাকার কোনো প্রয়োজন নেই। আর নানাবিধ বিগ্রহ বা প্রতিচিত্র এক জায়গায় জড়ো করলে কৌলিন্য অকৌলিন্য নিয়ে দ্বিধা আসবে। কি দরকার সেই দ্বিধা দ্বন্দ্ব সংঘর্ষ সৃষ্টি করার? সমবেত উপাসনা সবাইকে এক করার জন্য প্রবর্তিত। যে কেহ এই উপাসনায় যোগদান করুক তাকে পূজার উপচার নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসতে হবে। আর একজনের বাড়িতে উপাসনা হচ্ছে এই যুক্তিতে আমি শূন্য হস্তে যাব, এ চলবে না। হয় একগুচ্ছ দূর্বা, নয় তিনটি বিল্লদল, নতুবা কয়েকটি ধূপচন্দন কাটি, অথবা যৎসামান্য ভোগ নৈবেদ্য, যার যেমন সুযোগ বা সুবিধে তা সবাইকে নিয়ে আসতে হবে। আমার বাড়িতে উপাসনা, তুমি এলে উপচার নিয়ে, তার জন্য বলবো আমার সম্মানহানি হলো, এ হবে না। সমবেত উপাসনা
সবাইকে সমান করে, এখানে সবাই মিলে এক হয়, সম্মান অসম্মানের প্রশ্ন এখানে নেই। সমবেত উপাসনার সর্বশেষে অঞ্জলি, সেই সময়ে এবং প্রণামকালে বা প্রসাদ নেবার সময়ে কোনো হুড়োহড়ি হবে না, শৃঙ্খলা রাখা চাই। সমবেত উপাসনাতে কখনো পক্কান্ন ভোগ দিও না, কারণ তাতে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, তাতে উপাসনার প্রকৃত উদ্দেশ্য পণ্ড হয়ে যেতে পারে। এই উপাসনাতে ব্রহ্মগায়ত্রীর পরেই আমরা কিছুকাল স্তব্ধ হয়ে থাকি, তখন আমরা জগন্মঙ্গল সংকল্প করি, মনে মনে ভাবি ওম জগন্মঙ্গলোহং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি, ওম জগন্মঙ্গলোহং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি, ওম জগন্মঙ্গলোহং ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি, আমার দেহ মন প্রাণ আত্মা সব জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে। তারপরে মনে মনে যার যার ইষ্ট নাম জপ শুরু করি, মানে ঈশ্বর সাধনও আমার একার মুক্তির জন্য নয়, আমাদের তপস্যা জগতের সকলের কল্যাণের জন্য, এইটি এই সমবেত উপাসনার প্রধান বিশেষত্ব। এই কথা মনে রেখে সকলের মিলনের এই স্বাভাবিক সেতুটুকুকে তোমরা পূর্ণরূপে সদ্ব্যবহারে আনো, এইটি তোমাদের প্রতি আমার নির্দেশ।